नमस्कार बंधुरा, आमी सुस्मिता। आरो एकटी छोटो ब्लगे सकल के अनेक अनेक स्वागत जानाई। तो एखन होच्छे आमी बाड़ीर सामने एकटा कल रयेछे, तो ओखाने जल आनते जाच्छिलाम आर ताई प्रचुर बृष्टि तो होच्छे, तो भाबलाम रास्ताटा एकटु देखाई आपनादेर साथे। प्रचुर कादा रास्ता, आर एखन एई जे कलेर धारे चले एसेछि, भिड़ आछे। আর রাস্তার সামনে থেকে অনেক মানুষজনের আনাগোনা, ছেলেমেয়েরা সব স্কুলে যাচ্ছে, ওই সবই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। গ্রামীণ জীবনের বিভিন্ন মানুষের কাজকর্ম এইসব দেখছিলাম। তো বন্ধুরা, আজকে সারাদিন কিন্তু আর কোনো রকম ভিডিও করতে পারিনি, কারণ মা আজ হচ্ছে বাজারে গিয়েছিল, যেহেতু রাধা অষ্টমী আছে সেই জন্য। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলাতে আজ একটু কাবলি ছোলা দিয়ে তরকারি করব, কাবলি ছোলা আলু দিয়ে। আর নারকেল নেই, সেই জন্য একটু নারকেল দিতে ভালোই লাগে, তো সেই জন্য দিতে পারলাম না। আর এই যে আমি সব কিছু টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা সব কিছুই নিয়ে নিয়েছি। আর এর সাথে একটু লুচিও বানাবো। তো আমি একটা পাত্রে ওই মশলাটা প্রথমে ভিজিয়ে রেখে দিচ্ছি, ওতে আদা বাটা আর তার সাথে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত রকম মশলা একসাথে দিয়ে আর জল দিয়ে একটা পেস্ট বানিয়ে কিন্তু রেখে দিয়েছি। আর এক সাইডে তো আমি সেদ্ধ করে নিয়েছি কাবলি ছোলাটাকে, আর এক পাশে আমি আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে তুলে রাখলাম। আর আজকে আমি তরকারিটা কিন্তু সর্ষে তেলে বানাচ্ছি। তো কড়াইতে তেল দিয়ে তেল গরম হতে তাতে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে টমেটোগুলো দিয়ে আর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো কারেন্ট ছিল না, সেই জন্যে কারেন্টটা চলে গিয়েছিলো মাঝখানে, এই জন্য পুরোটা শেয়ার করতে পারিনি। তো তারপরে সব কিছু মশলা দিয়ে ভালো করে পাক করে জল দিয়ে দিলাম, আর নামানোর আগে অল্প একটু চিনিও দিয়ে দিলাম, আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না, তো একটু মিষ্টি দিলে ভালোই লাগে। আর এখন হচ্ছে লুচি করার জন্য আমি একটু ময়দা নিয়ে নিয়েছি। তো দেখি বোতলের তেলটা বাড়ন তো, আর মা আজকে বাজার করতে গিয়েছিলো, তো বাজার নিয়ে এসেছে মিছরি, ধূপ, তেল। তো তেল যেহেতু নেই, সেই জন্য আমি তেলের প্যাকেটটা কেটে আর তেলটা একটু ভরে দিলাম। তারপরে এই যে চলে এসেছি লুচি করার জন্য। আর লুচিটা হয়ে গেলেই কিন্তু আমি হচ্ছে প্রথমেই ভোগ লাগিয়ে দেবো, আর এরপরে আজকে আরও কাজ রয়েছে, খৈর নাড়ু, মুড়ির নাড়ু এসব বানাতে হবে। আর যেহেতু কাজ হচ্ছে রাধা অষ্টমী, তো প্রচুর কাজের ছাপ রয়েছে। তো বন্ধুরা দেখতে থাকুন, আর কেমন লাগছে ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এই যে কাবলি ছোলার তরকারিটা, আর কালারটা মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে বেশ। আর এই যে লুচিগুলোকে ভেজে নিয়েছি, তো এবার হচ্ছে আমি ভোগের জন্য থালাটাকে সাজিয়ে নেব। থালায় লুচি দিয়ে দেবো, আর লুচিগুলো দিয়ে দিচ্ছি, আর এরপরে তরকারিটা দিয়ে দেবো। আর আজকে হচ্ছে বাড়িতে পিসিমণি এসেছিলেন, তো উনি হচ্ছে সরভাজা নিয়ে এসেছিলেন, তো বলেছিল যে ভগবানের সেবা দেওয়ার জন্য। তো দুপুরবেলা আগেই ভোগ লাগানো হয়ে গিয়েছিলো, এই জন্য আর দেওয়া হয়নি। আর লুচিগুলোকে দিয়ে দিলাম, এবার তরকারি দেব আর একটু সর ভাজা দেব, দিয়েই কিন্তু আমি ভগবানের কাছে ভোগ নিবেদন করে দেব। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ।